অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। সবুজে ভরা এই দেশে রয়েছে অবিশ্বাস্য সুন্দর সব পাখি, আর পাখির সৌন্দর্য সবসময় আমাদের মুগ্ধ করে। আমরা এই এপিসোডে দেখে নেব বাংলাদেশে বসবাস করা সব থেকে সুন্দর 10টি পাখি যা আপনি আগে দেখেননি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রহস্যময় পৃথিবীর রহস্যময় খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল, আপনারা দেখছেন মিস্টিরিয়াস নিউজ বাংলা। নাম্বার 10, সিফাই বুলবুলি, ইংরেজিতে রেড বিস্কাট বুলবুল, আমাদের দেশে সিফাই বুলবুলি নামে পরিচিত। এছাড়া বাংলাদেশের কোনো কোনো এলাকায় পাখিটি জুটি বুলবুল, জুটকুলি, পাহাড়ি বুলবুল বা চায়না বুলবুল নামেও পরিচিত। এটি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার আবাসিক পাখি। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, হংকং ও চীন এই প্রজাতিটির মূল আবাসস্থল। নাম্বার 9, উদুই পাকড়া ধনেশ, ইংরেজিতে ওরিয়েন্টাল পাইট হর্নবিল, কাউ ধনেশ বা পাকড়া ধনেশ নামেও পরিচিত। বাংলাদেশে মূলত পাহাড়ি মিশ্র চিরসবুজ বনে এই পাখি এখনও দেখতে পাওয়া যায়। বন ধ্বংস এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের খাবার হিসেবে শিকার এবং হাতুড়ি চিকিৎসায় বহুল ব্যবহারের কারণে এই প্রজাতিটি হুমকির মুখে পড়েছে। আর এই পাখিটি বাংলাদেশে সাতছড়ি জাতীয় উদ্যানে অনেক সময় দেখতে পাওয়া যায়। নাম্বার 8, শ্বেত আখি, ইংরেজি ওরিয়েন্টাল হোয়াইট আই নামের ছোট্ট এই পাখিটির নাম বাংলায় হরেক নামের হয়ে থাকে। শ্বেত আখি, শ্বেতাখি, উদয়ধলা চোখ, বাবুনাই, চশমাটুনি, চশমা পাখি নানা নামে পরিচিত এই পাখিটি। আর এই পাখিটিকে বাংলাদেশের সাতছড়ি জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়। শ্বেত আখি বাংলাদেশের সুলভ পাখি, দেশের সর্বত্রই কম বেশি দেখা যায়। পাখিটি বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত প্রজাতি বলে বিবেচিত এবং বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। নাম্বার 7, আমুর শাহিন, আমুরবাজ নামেও পরিচিত পাখিটির ইংরেজির নাম আমুর ফালকন। শিকারী এই বাজ পাখিটি পরিযায়ী হয়ে বাংলাদেশ সহ উপমহাদেশে আসে। শিকারী পাখি হলেও স্বভাবে এরা হিংস্র নয়। এরা সাধারণত একাকী, জোড়ায় কিংবা ছোট দলে বিচরণ করে। এই পাখিটি সাধারণত ছোট্ট পাখি, পোকা, চামচিকা, ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদি প্রাণী খেয়ে বেঁচে থাকে। IUCN এই প্রজাতিটিকে সংকটাপন্ন হিসাবে ঘোষণা করেছে। নাম্বার 6, পাহাড়ি নীলকান্ত, দুর্লভ এই পাখিটিকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখতে পাওয়া যায়। পাখিটির ইংরেজি নাম ইন্ডিয়ান রোলার। পাখিটির শরীর জুড়ে কালচে নীল রং আর লাল চওড়া ঠোঁট খুবই দৃষ্টিনন্দন। ডানা মেলে ধরলে ডানার মধ্যে সাদা একটি অংশ দুদিকে ভেসে ওঠে। পাহাড়ি নীলকান্তকে কেউ কেউ পাহাড়ি নীলকণ্ঠও বলে থাকেন। নাম্বার 5, চকাচকি, চকাচকির ইংরেজি নাম রুডি সেলডাক। চকাচকি বলতে মূলত একজোড়া হাঁসকে বুঝায়। জোড়ার পুরুষ হাঁসটিকে চকা আর স্ত্রী হাঁসটিকে চকি নামে ডাকা হয়। চকাচকি সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এই কারণে এরকম নাম পেয়েছে এই পাখিটি। শীতে এই পাখিটি পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত, আর এই পাখিটিকে বাংলাদেশের রাজশাহীর চর অঞ্চলে দেখতে পাওয়া যায়। নাম্বার 4, পাহাড়ি ময়না, এই পাখিটির ইংরেজি নাম হিল ময়না। এছাড়া ময়না, পাতি ময়না, সোনাকানি ময়না নামেও পরিচিত এই পাখিটি। মানুষের কণ্ঠ হুবহু অনুকরণ করতে পারে পাহাড়ি ময়না, এই কারণে মানুষ এই পাখির ছানা বন থেকে ধরে খাঁচায় বন্দি করে পোষার কারণে দিনে দিনে এই প্রজাতিটি দুর্লভ হয়ে পড়েছে। আর এই পাখিটিকে বাংলাদেশের হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়। নাম্বার 3, সোনাকপালি হরবোলা, সবুজ রঙের ছোট্ট এই পাখিটির ইংরেজি নাম গোল্ডেন ফ্রন্টেড লিপবার্ড। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম এলাকার বিভিন্ন জঙ্গলে এই পাখিটি দেখতে পাওয়া যায়। পাখিটি লম্বায় মাত্র 19 সেন্টিমিটার এবং ওজনে 30 গ্রাম হয়ে থাকে। সোনাকপালি হরবোলা সাধারণত পোকামাকড়, ফুলের রস ও পাকা ফল খেয়ে জীবন ধারণ করে থাকে। নাম্বার 2, দেশি গাংচষা, ইংরেজিতে ইন্ডিয়ান স্কিমার নামের পাখিটির বাংলায় নাম দেশি গাংচষা। আর এই পাখিটিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাই নবাবগঞ্জে দেখতে পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার দমারছড়ে এই পাখিটি সবচেয়ে বেশি দেখা যায়। বাংলাদেশে এই পাখিটির সংখ্যা গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে কমেছে। IUCN এই প্রজাতিটিকে সংকটাপন্ন হিসাবে ঘোষণা করেছে, আর বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও এই প্রজাতিটি সংরক্ষিত।
নাম্বার ওয়ান সিঁদুরে মৌটুসি। বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় ছোট্ট এই পাখিটি। ইংরেজি নাম ক্রিসমান সানবার্ড। পুরুষ সিঁদুরে মৌটুসি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখিগুলোর একটি। পুরুষ পাখি লম্বায় প্রায় 15 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 8 গ্রাম হয়ে থাকে। বাংলাদেশের অনেক জায়গাতে পাখিটি দেখতে পাওয়া যায়, তবে বাংলাদেশের সুন্দরবনে সবথেকে বেশি এই পাখিটি দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর বাংলাদেশে বসবাস করা এই পাখি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আজ এখানেই বিদায় নিলাম।